বরাবরের মতো আজকের আরও একটা দিলখুশ পর্ব নিয়ে অনেক বন্ধুর প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেছি আমি প্রিয়তোষ। আজকেও আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, যেগুলো ভ্যালিড প্রশ্ন আমার লেগেছে, যেগুলো অনেকের কাজে আসবে, সেই ধরনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনারা উত্তর পাবেন না তারা কমেন্ট বক্সটা একবার চেক করে নেবেন, অবশ্যই আমি পার্সোনালি সেখানে গিয়ে উত্তর দিয়ে দিয়েছি অথবা আজকে রাতের মধ্যে আপনারা উত্তর পেয়ে যাবেন। যাই হোক, কোনোরকম কথা বাড়াবো না, সোজাসুজি প্রথম বন্ধুকে কমেন্ট করেছে একবার দেখে নিই, আর আপনারা সোজাসুজি লাইক বাটনে গিয়ে হিট করুন দেখে নিই। আপনারা যদি লাইক করেন না আমাদের উত্তেজনা বেড়ে যায়। যাই হোক, প্রথম বন্ধুর কমেন্ট, মহিবুল্লাহ মুহিব, কোন ডিভাইস দিয়ে ছবিটা তুলেছেন দাদা? লাভ ফ্রম বাংলাদেশ, লাভ ফ্রম মাই পরিবার। আর আমরা যে ছবিটা তুলেছি কমিউনিটি ট্যাবে যেটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি AS22 Plus স্মার্টফোনটা দিয়ে। হ্যাঁ, এই স্মার্টফোনটা লং টার্ম রিভিউ আপনারা অনেক দিন ধরে চাইছেন, এই সপ্তাহেই আসবে, তাই জন্য ফোনটা যথারীতি চুটিয়ে ব্যবহার করছি। এই স্মার্টফোন এমন একটা স্মার্টফোন না যেটা আজকের দিনে অনেক যে ফ্ল্যাগশিপ ফোনগুলো দামি দামি লঞ্চ করেছে সেগুলোকে হারিয়ে দিতে পারে ক্যামেরার ক্ষেত্রে। এমটি রাসেল, দাদা মনের ভেতরে একটা প্রশ্ন আছে, স্যামসাং ও আইফোন তো ভালো ফোন তৈরি করে, তবু মানুষের মধ্যে আইফোন কেনার স্বপ্ন কেন থাকে? দেখুন, একটা স্যামসাং এর স্মার্টফোন আপনি 10,000 রুপি খরচ করলেই পাবেন, 15,000 রুপিতেও পাবেন, আবার সেটা 1,00,000-1,50,000 রুপিতেও পাবেন। কিন্তু একটা আইফোন আপনি চেষ্টা করলেও নতুন আইফোন কিন্তু আপনি 10,000-15,000 রুপিতে কিনতে পারবেন না, তাই জন্য আইফোনের ক্রেজটা বেশি। আইফোনের যে পেছনের অ্যাপেল লোগোটা না সেটাই একটা বড় লোকই ফিল দেয়, ওই স্ট্যাটাস দেখানো কিন্তু আমাদের একটা অভ্যেস আছে, সেই অভ্যেস, যদিও সেই অভ্যেসটা খুবই খারাপ। আবু বয়রা, কার্ভ ডিসপ্লেওয়ালা ফোনে ব্যাক কভার ইউজ করলে ওই কার্ভটাকে ফিল করা যায়, আর পেছনে লেদার ব্যাক প্যানেল থাকলে তা কি ময়লা হয়? আমি রিয়েলমি 11 Pro Plus-এর কথা বলছি, আশা করি উত্তরটা অবশ্যই দেবেন। হ্যাঁ, কার্ভ ডিসপ্লেওয়ালা যে সমস্ত স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোই ব্যাক প্যানেল লাগালেও কার্ভটা কিন্তু ফিল করা যায়, তবে হ্যাঁ আপনি যদি একদম 360 প্রোটেকশন দিয়ে দেন তাহলে তো সেটা দেখা যাবে না, পেছনে যে ট্রান্সপারেন্ট নর্মাল কভারগুলো সেগুলো যদি আপনি লাগান তাহলে কিন্তু কার্ভটা অনুভব করা যায়। আর হ্যাঁ, লেদার ব্যাক প্যানেল ফিনিশের সাথে যে সমস্ত স্মার্টফোন এসছে সেগুলো আদপে তো পলিকার্বনেট, আর সেইগুলোতে কিন্তু ময়লা ধরে, হাতের ময়লা লেগে যায়, আর লং টার্মে ইউজ করলে সেগুলো যথেষ্ট নোংরা হয়ে যায়, সেগুলো কিন্তু ঘষলেও আর ওঠে না, এই প্রবলেমটা কিন্তু হয়। অনুপম দাস, দাদা ভিভো V27 vs Poco F5, আমি হলে ভিভো V27 স্মার্টফোনটাকেই বেশি প্রেফার করতাম, আর পোকোর স্মার্টফোন একটু পরে ওটা নিয়ে আলোচনা করছি। এমডি মনির, দাদা ওপো রেনো 8 5G ফোনটা কি বাংলাদেশে লঞ্চ হবে? প্লিজ আপনার যে কোনো ভিডিওতে উত্তর দেবেন, আমি আপনার সব ভিডিও দেখি, সব ভিডিও দেখেন যখন অবশ্যই উত্তর তো দিতেই হবে। ওপো রেনো 8 5G যে ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে না, আপনারা আনঅফিসিয়ালি যদি খুঁজে দেখতে পারেন তাহলে হয়তো ফোনটা পাওয়া যায় অ্যাভেলেবেল। আর আজকের দিনে ওই ফোনটা কেনার তো কোনো মানে হয় না, ওর জায়গায় আর কয়েকদিনের মধ্যে রিয়েলমি 11 Pro Plus ফোনটা যাবে, ওইটার জন্য ওয়েট করুন, অনেক বেটার ফোন। এমডি শহীদুল ইসলাম, দাদা এক্সিনোস প্রসেসরে মালির জিপিও থাকে, আবার মিডিয়াটেকেও মালির জিপিও থাকে, তাহলে এক্সিনোসের এত দুর্নাম কেন? মিডিয়াটেক প্রসেসর আগে কিন্তু দুর্নাম ছিল এবং সেই প্রসেসরগুলো যথেষ্ট গরম হতো, কিন্তু যত দিন এগিয়েছে মিডিয়াটেক রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে বেশ মোটা টাকা তারা ইনভেস্ট করেছে, অবশেষে তারা মালির জিপিওর সাথে একটা স্টেবল পারফরমেন্স দিতে সক্ষম হয়েছে, এখন মিডিয়াটেকের প্রসেসর সত্যিই কিন্তু বেস্ট স্টেবল। হ্যাঁ, স্যামসাংও রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে খরচ করেছে ঠিকই, কিন্তু এক্সিনোস প্রসেসরের সাথে মালির জিপিউ যতটা স্টেবল হওয়ার কথা সেই স্টেবিলিটি স্যামসাংয়ের প্রসেসরে আনতে পারেনি, এবং তাই জন্যই এক্সিনোস প্রসেসর এখনও পর্যন্ত গরম হয়, এক্সিনোস নিয়ে এখনও আমাদের খুব অভিযোগ এগুলো রয়েছে, এটা শুধুমাত্র স্টেবিলিটির অভাব বলতে পারেন। ডিজিটাল বেনিফিটস পিপল, নার্জো 50 টেকনো স্পার্ক 10 Pro কোনটা বেস্ট হবে? ইন্ডিয়াতে ঘুরতে গেলে কারেন্সি প্রবলেমে পড়তে হবে না তো? 15,000 টাকার ফোন কি বাংলাদেশে 15,000 টাকাতেই কিনতে পারবো? প্রথমেই বলি নার্জো 50 বেটার অপশান, আর হ্যাঁ ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশ থেকে যখন আপনি ইন্ডিয়াতে ঘুরতে আসবেন কারেন্সির প্রবলেম হবে, তার জন্য আপনাকে আগে থেকেই ওই বাংলাদেশি টাকাটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে নিতে হবে, আর মোটামুটি বাংলাদেশের টাকা যদি 20,000 টাকা হয় আপনি একটা হিসাব করে নেবেন, ওই 15,000-16,000 টাকা আপনি ইন্ডিয়াতে কনভার্ট করলে পাবেন, এবং সেই দামে আপনি মোটামুটি 15,000-এ স্যামসাং গ্যালাক্সি A14 আছে, যদি আপনি স্যামসাংয়ের স্মার্টফোন চান, তারপরে ওই প্রাইস রেঞ্জে IQ Z6 Lite স্মার্টফোন রয়েছে, আরেকটু বেশি টাকা খরচ করলে IQ Z7 আপনি অপশান পাবেন, মোটোরোলা G73 অপশান পাবেন, অনেক অপশান রয়েছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এমডি মিলন হোসেন, রেডমি নোট 12 4G ফোনটা নিতে চাই, কেমন হবে বলেন? রেডমি নোট 12 4G যে স্মার্টফোনটা সেটা ওভারঅল ভালো স্মার্টফোন, আমরা রিভিউ করেছিলাম, এমনকি রেডমি নোট 7 Pro যে পুরনো স্মার্টফোনটা 5 বছরের পুরনো স্মার্টফোন ওই ফোনটার সাথে কিন্তু আমরা কম্পেয়ার করেছিলাম, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আই বাটনের লিঙ্ক আছে। ওই ফোনটার একটাই মাত্র আমার সমস্যা মনে হচ্ছে, সেটা একটা 4G স্মার্টফোন, আর আমাদের যে আমি এই পারিপার্শ্বিক এলাকায় থাকি সেখানে 5G রোল আউট হয়ে গেছে, তো এটাই সব থেকে বড় সমস্যা। পরের বন্ধু কমেন্ট করেছেন আলী সুমন, ভাই আমি একটা ফোন নেব, এখন বুঝতে পারছি না কোন ফোনটা নেব, Google Pixel 7 iPhone 13 Pro, কোন ফোনটা নেব প্লিজ বলেন। Google Pixel 7 এর থেকে আমি হলে কিন্তু iPhone 13 Pro স্মার্টফোনটা বেশি প্রেফার করতাম,
করতাম। আর যদি আপনি স্যামসাং এর দিকে যেতে চান তাহলে বলবো স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস যে স্মার্টফোনটা রয়েছে এখন অনেক কম দামে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ওই ফোনটা নিন, আরও ভ্যালু ফর মানি হবে, আপনি ছুটিয়ে ইউজ করে মজা পাবেন। পরের বন্ধু কমেন্ট করেছেন তা বেঙ্গল ব্লগার, দাদা মোবাইলে যে ক্লিনার অ্যাপটা থাকে ওটা দিয়ে কোনো কাজ হয়? আর যদি কাজ না হয় তাহলে ওটাকে কীভাবে আনইনস্টল করব? মোবাইলের ভেতরে যে ইনবিল্ট ক্লিনার অপশানটা থাকে হ্যাঁ ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু বেশ কাজে। আপনি আপনার মোবাইলের যে ক্যাশগুলো রয়েছে সে ক্যাশ ক্লিন করতে পারেন, আপনার মোবাইলে যদি কোনো জাঙ্ক ফাইল থাকে বা আপনার মোবাইলে এমন কোনো ফাইল রয়েছে যেটা হিডেন অবস্থায় রয়েছে, আপনার মোবাইলের স্পেস খেয়ে আছে, মোবাইলটাকে স্লো করছে, সেগুলো আপনি ওই অ্যাপ্লিকেশন থেকে ক্লিন করতে পারেন। আপনি আদার্স থার্ড পার্টি কোনো অ্যাপ ক্লিনার অ্যাপ্লিকেশন ইউজ করবেন না তাহলেই হবে, বাদ বাকি মোবাইলের ওই যে অ্যাপ্লিকেশনটা আপনি সেফ এবং সিকিউরভাবে পাবেন আর ওটাকে আনইনস্টলও করতে পারবেন না। উজ্জ্বল হালদার, 7-8 হাজার টাকাতে কী ভালো স্মার্টফোন আছে দাদা একটু বলবেন প্লিজ, আমার রিলেটিভ ইন্ডিয়াতে আছে এখন, ওখান থেকে ফোনটা কিনবো। 7-8 হাজার টাকার মধ্যে বলবো লাভার রিসেন্টলি একটা স্মার্টফোন আমরা রিভিউ করেছিলাম, লাভা ব্লেজ 2, আর বাংলাদেশের ফোনটা অ্যাভেলেবেল আছে কিনা জানি না, ওই স্মার্টফোনটা কিন্তু খুবই একটা স্টেবল স্মার্টফোন লেগেছে। আর সবসময় 7-8 হাজার টাকায় আপনি চেষ্টা করবেন স্টক অ্যান্ড্রয়েড ইউআই যে সমস্ত স্মার্টফোনগুলোতে রয়েছে সেই স্মার্টফোনগুলো বেছে নেওয়ার। মোটোরোলার কিছু স্মার্টফোন রয়েছে, মোটোরোলা G32 আশেপাশে 10 হাজার টাকার আশেপাশে পাওয়া যায়, তো ওই ফোনটা দেখতে পারেন, নাহলে লাভা ব্লেজ 2 একদম 8 হাজারের সেরা অপশান। ফেনি টপ 2, বাংলাদেশ থেকে ভালোবাসা নেবেন, মোবাইলের কি প্রসেসর নষ্ট হয়? যদি প্রসেসর নষ্ট হয় তখন মোবাইলের কী কী সমস্যা হবে? যদি প্রসেসরটা নষ্ট হয়ে যায় তাহলে মোবাইলটা ওপেনই হবে না, প্রসেসরটা হচ্ছে মোবাইলের হার্ট, শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে নয়, একটা ল্যাপটপের ক্ষেত্রে, একটা ডেস্কটপের ক্ষেত্রে প্রসেসরটা মেন জিনিস। আর প্রসেসর কিন্তু খুব কম খারাপ হয়, বেশিরভাগ ক্ষেত্রে মাদারবোর্ডের অন্যান্য কম্পোনেন্ট খারাপ হতে পারে, র্যাম খারাপ হতে পারে, কিন্তু প্রসেসর খুব কম খারাপ হয়, একেবারে খারাপ হয় না এটা বলছি না, তবে খুব কম খারাপ হয়, আপনি হয়তো সারা জীবনে 2-3 বার দেখবেন প্রসেসর খারাপ হয়েছে। সৈকত হাজার, দাদা এই সময় রিয়েলমি জিটি নিও 3টি স্যামসাং গ্যালাক্সি S20 FE নেওয়া কি ঠিক হবে প্লিজ বলবেন, লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। স্যামসাং গ্যালাক্সি S20 FE এই ফোনটাকে রেকমেন্ড করতে সত্যিই খুব ইচ্ছা করে, ওই প্রাইস পয়েন্টে ওই ক্যামেরা এখনও পর্যন্ত কেউ দেবে না, কিন্তু ওই ফোনটাকে রেকমেন্ড করা যায় না শুধুমাত্র একটাই কারণে, কারণ ওই ফোনটার আর কোনো রকম আপডেট আসবে না। তো সেক্ষেত্রে আপনি রিয়েলমি জিটি নিও 3টি অবশ্যই ভালো ফোন, আর 20 হাজার টাকায় তো মানে রুপিতে তো ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায়, ওই ফোনটা আপনি নিতে পারেন। লিওন, ওয়্যারলেস ভার্সেস ব্লুটুথ এর মধ্যে পার্থক্য ডিটেলসে বলবেন। আসলে দুটোই কানেক্টিভিটি অপশান, তো কিছু কানেক্টিভিটি রয়েছে যেটা ব্লুটুথ সাপোর্ট করে আর কিছু কানেক্টিভিটি রয়েছে ওয়াইফাই সাপোর্ট করে, তবে ওয়াইফাই আর ব্লুটুথের মধ্যে সবথেকে বড় তফাত রয়েছে ওয়াইফাই ওভার দ্য ইন্টারনেট কিন্তু সাপোর্ট করে, অর্থাৎ ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন বা সাপোর্ট করে, কিন্তু ব্লুটুথের মাধ্যমে কোথাও কোনো ইন্টারনেট কানেক্টিভিটির সাপোর্ট নেই, এটুকুই তফাত। এমডি বাবু, দাদা আমি স্যামসাং গ্যালাক্সি A54 ফোনটা নিতে চাই, অনেকে বলছে এক্সিনোসের প্রসেসর 1 বছর পরে স্লো হয়ে যায়, এখন বুঝতে পারছি না কী করবো, লাভ ফ্রম বাংলাদেশ কুষ্টিয়া জেলা। প্রথমেই বলি স্যামসাং গ্যালাক্সি A54 এই স্মার্টফোনটা কিন্তু হেভি ইউজেজের জন্য নয়, নর্মাল টুকটাক ইউজ করছেন তাহলে ফোনটা ঠিকঠাকই পারফরমেন্স দেবে, কিন্তু আপনি ধরুন একবারে অনেক কিছু চাপ দিলেন, অনেক অ্যাপ্লিকেশান ইউজ করেন তাহলে ফোনটা ল্যাগ করবে। তো আপনি A54 জায়গায় OnePlus 11R স্মার্টফোনটাকে দেখতে পারেন, S21 FE ফোনটাকে দেখতে পারেন, ওটাও যদিও এক্সিনস প্রসেসর কিন্তু হ্যাঁ আপনি ওটারও কোয়ালকম ভার্সানও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এমডি মারুফ, ফটোগ্রাফি এবং ভিডিওর জন্য গুগলের Pixel 7A ফোনটা কি নেওয়া ঠিক হবে? গুগলের Pixel 7A যে কটা আমি রিভিউ দেখলাম সেই ফোনগুলোই কিন্তু এখনও পর্যন্ত ক্যামেরা স্টেবল নয়, ঠিকঠাকভাবে ব্লার এফেক্ট দিতে পারছে না, দিলেও কোথাও কোথাও S2S ডিটেকশন পারফেক্ট থাকছে না, তো আমার ওভারঅল মনে হয় ওই দামে কোথাও গিয়ে পিক্সেলের ফোন কেনার থেকে স্যামসাংয়ের স্মার্টফোন কিনুন। Pixel 7A ইন্ডিয়ান মার্কেটে 40,000 রুপিতে পাওয়া যায়, আর S21 FE 30,000 রুপিতে পাওয়া যায়, মানে আরও 10,000 রুপি কম দাম, তো S21 FE তার থেকে বেটার ফটোগ্রাফি দেবে, তার উপর টেলিফটো লেন্স আছে S21 FE-তে, আর একটু যদি দাম বেশিতে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S22 যে বেস্ট ভ্যারিয়েন্টটা কম্প্যাক্ট ডিজাইনে ওই ফোনটাও আপনারা দেখতে পারেন। দাদা আমি মানুষ পাল বলছি মুর্শিদাবাদ থেকে, ভিভো X90 স্যামসাং গ্যালাক্সি S23 কোন ফোনটা নেওয়া ভালো হবে, লং ইউজ ক্যামেরা ওভারঅল একটা ভ্যালু ফর মানি? তো প্রথমেই বলি ভিভো X90 আর স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস এই দুটো ফোনকে আমরা ক্যামেরা টেস্ট করেছিলাম একটা শর্ট ভিডিওতে, তো সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস যে ফোনটা সেই ফোনটাও যা ক্যামেরা এখন অ্যালগোরিদম বা ক্যামেরার যে পারফরমেন্সটা প্রোভাইড করছে X90 একটু পিছিয়ে যাচ্ছে, তো আমি বলবো S23 নিয়ে নিন, ওভারঅল ক্যামেরা পারফরমেন্স বেটার পাবেন আর স্যামসাং মানে আলাদা একটা ক্যাট তৈরি হবে। তো পরের বন্ধু কমেন্ট করেছেন MD আদিল মাহমুদ, তার বক্তব্য পোকোর বিরুদ্ধে আমরা যেন গর্জে উঠি, আমরা কেউ যেন পরবর্তী পোকোর স্মার্টফোনটা রিভিউ না করি।
দেখুন, আমি তো বস কমিউনিটিতে একা নই। হ্যাঁ, আপনারা যদি আমাকে বলেন যে পোকোর পরবর্তী স্মার্টফোনটাকে আমি স্কিপ করব, আমি কোনো রিভিউ করব না, তাহলে আমি করতে পারি। আপনারা কমেন্ট বক্সে লিখে দিন আমি পরবর্তী পোকোর ফোন আমি রিভিউ করব না। কিন্তু সেক্ষেত্রে আমার একার বলার ক্ষমতা নেই যে কোনো ইউটিউবারকে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তারা পোকোর স্মার্টফোন কভার করবে না। দেখবেন আমি কভার করছি না, আদপে আরও বেশি জন হয়তো পোকোর স্মার্টফোন কভার করছে। আর আমি এটা জোর গলায় বলতে পারি, পোকোর স্মার্টফোনটা থেকে না আমি একটা টাকা নিয়েছি, আর পোকোর স্মার্টফোন যেটা পাঠিয়েছে পোকো F5 সেটাও পোকো কোম্পানির কাছেই ফিরে যাবে। তো সেক্ষেত্রে আমি রিভিউতে বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, ডাইরেক্টলি তো আর কেউ ভদ্রভাবে আপনাকে খেতে দিয়েছে আপনি খাবারটা সরিয়ে দিতে পারেন না। আমি বারবার ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের পোকো স্মার্টফোনের বিপদগুলো, এমনকি শর্টসেও বুঝিয়ে দিয়েছি। তো আমার মতো করে এত চর্চা কিন্তু কোনো পরিবার করেনি, তো বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন। পিবি দাস, দাদা স্যামসাং গ্যালাক্সি M34 5G স্পেসিফিকেশানগুলো যদি আগামী ভিডিওতে বলেন তাহলে ভালো হয়। M54 ইন্ডিয়াতে লঞ্চ হবে, আর ইন্ডিয়াতে 15,000 মধ্যে বেস্ট 5G স্মার্টফোন সাজেস্ট করুন। প্রথমে বলি M34 5G, এই স্মার্টফোনটা হয়তো সামনের মাসের প্রথম সপ্তাহের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, বাংলাদেশে যেতে আর 5-7 দিন বা 15 দিন লাগতে পারে। আর M34 5G যে ফোনটা সেটা A34 5G স্মার্টফোনের সম্পূর্ণ রিব্র্যান্ডেড ভার্সন হবে, শুধুমাত্র দেখতে একটু আলাদা হবে, কিন্তু ওই 20,000 rupees প্রাইস পয়েন্টে আপনি ওই ড্রপ নস ডিসপ্লে মেনে নিতে পারবেন। আর এখানে যে M54 5G ফোনটার কথা বলছেন, আমার কাছে যেটুকু খবর রয়েছে ফোনটা খুব তাড়াতাড়ি মানে এই মাসের মধ্যেই কিন্তু ওই ফোনটা একদম 100% লঞ্চ করবে, আর M54 5G স্মার্টফোনটা রিভিউ আমাদের পক্ষে হয়তো আনা সম্ভব হবে না, কারণ স্যামসাং ইদানিং M বা F সিরিজের স্মার্টফোন আমাদের পরিবারে পাঠাচ্ছে না, একটু বেশি সমালোচনা করা হয়ে গেছে। আর ইন্ডিয়াতে 15,000 মধ্যে একটি বেস্ট স্মার্টফোন সাজেস্ট করুন। আমি বলবো ইন্ডিয়াতে 15,000 টাকার মধ্যে যদি স্মার্টফোন খোঁজেন, IQ Z6 Lite রয়েছে, Vivo T2X বলে একটা নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, ওই ফোনটাকেও আপনারা ভেবে দেখতে পারেন। পরের বন্ধু কমেন্ট করেছেন ভাই ভাই টিম্বার, তার বক্তব্য রেডমি নোট 12 টার্বো ফোনটা তিনি কিনতে চাইছিলেন কিন্তু সেটা পোকো F5 নিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। রেডমির ফোনে এত প্রবলেম হয় না, তাহলে পোকোর ফোনে এত প্রবলেম হয় কেন? দুবাই অথবা USA থেকে আনলে কোন ভ্যারিয়েন্ট পাবো? প্রথমে বলি পোকোর স্মার্টফোনে প্রবলেম কেন হয় সেটা হয়তো আমরাও জানি না, পোকোর কোনো কোয়ালিটিতে ইস্যু আছে তাই জন্য মাদারবোর্ডের এই ধরনের সমস্যা হচ্ছে। আপনি যদি সত্যিই রেডমি নোট 12 টার্বো স্মার্টফোনটা চান তাহলে আমি বলবো চাইনিজ ভ্যারিয়েন্ট, গ্লোবাল ভ্যারিয়েন্ট এইগুলো জোগাড় করতে পারলে জোগাড় করুন। আর রেডমি নোট 12 টার্বোরই যে আপনাকে কিনতে হবে এমন মানে নেই, এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 দিয়ে আরও অনেক স্মার্টফোন আসছে, সাউমি সিভি থ্রি স্মার্টফোনটা আসছে, সুতরাং ওই ফোনটার জন্য ওয়েট করতে পারেন। শায়েদ ফাইজাল, তার বক্তব্য হচ্ছে ChatGPT নিয়ে বা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ যখন করোনা চলছিল তখন টেক কোম্পানিগুলো অনেক কর্মচারী নিয়োগ করেছিল, কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে যখন মানে অর্থনৈতিক পরিস্থিতি আরও আটকে গেল বা অর্থনৈতিক মন্দা দেখা দিল তখন কোম্পানিগুলো এই কর্মী ছাঁটাই শুরু করলো। আর যখনই অর্থনৈতিক সংকট দেখা দেবে, মানুষরা যখন খেতে পাবে না, তখন কি টেক কারোর লাইফে লাগবে? মানে টেকনোলজির কি আদৌ তখন ভূমিকা আছে? তখন মানুষ মোবাইল কিনবে না খাবারের জোগাড় করবে? আপনি একদম ঠিক বলেছেন দাদা, যখন পেটে আঘাত লাগবে তখন মানুষটা চাল কিনতেই দৌড়বে, স্মার্টফোন সত্যিই কেউ কিনতে দৌড়বে না। কিন্তু এটাও আমাদের ভুল ধারণা, শুধুমাত্র টেক লাইফ বলতে বা টেকনোলজি বলতে আমরা স্মার্টফোনের দুনিয়াতেই আটকে আছি। টেক লাইফ বলতে শুধুমাত্র স্মার্টফোন নয়, আপনার ওই চালটা যে দাঁড়িপাল্লায় ওজন হবে না, সেই দাঁড়িপাল্লাটাও কিন্তু একটা টেকনোলজির গেজেটের মধ্যে নির্ভরশীল। সুতরাং আপনি একবেলা খান বা না খান সেটার জন্য টেকনোলজির কিছু যায় আসে না। তবে এটাও সত্যি টেকনোলজির জন্য যে সমস্ত এন্টারটেনমেন্ট গেজেট আছে, এই যে স্মার্ট ওয়াচ আসছে, TWS আসছে, এইগুলোর বিক্রি অনেক কিন্তু কমে যাবে, কিন্তু সেটার উপরেও কিন্তু টেকনোলজি নির্ভরশীল নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন একটা কোম্পানি তো চলবে, আপনার আপনি খেতে পান বা না পান কোম্পানি কখনোই বন্ধ হবে না, সেই কোম্পানিটা ধরুন 10টা লোক এখন দিয়ে কাজ চালায়, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে চলে আসে সেই কোম্পানিটা হয়তো 4টে লোককে দিয়ে কাজ চালাবে, ওই 6টা লোক যে কর্মচ্যুত হয়ে গেল, ওই 6টা লোকের পেটে লাথি পড়বে। তো এইটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে খারাপ ব্যবহার। আর আগের দিনই তো টেক নিউজে বলছিলাম আগামী 5 বছরের মধ্যে, আর 5 বছর না 2025 সালের মধ্যে কত যেন চাকরি চলে যাবে, এক মুহূর্তে এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়ছে না, তো আপনারা টেক নিউজগুলো দেখলে বুঝতে পারবেন। তো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, আরও অনেক বন্ধুর কমেন্ট রয়েছে যেগুলো আমি এখন গিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের কমেন্ট নিতে পারিনি তারা ক্ষমা করে দেবেন। দেখা হবে আগামী পর্বে।